অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা সাইকেল পেয়েছি, সেটা হলো এইটা কাইসেল প্রো। তো এখানে আপনারা পাচ্ছেন অয়েল ব্রেক, তার সাথে অনেক সুবিধা। এই সুবিধা অসুবিধা নিয়ে সম্পূর্ণ ডিটেইল আজকের ভিডিওতে কথা বলবো, বাট তার আগে একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা কিন্তু আরো একবার করে নিই। সেটা হলো আমার পিছনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন রক রাইডার প্রো, এই সাইকেলটা কিন্তু আমি আমার চ্যানেল থেকে গিভওয়ে করতেছি। ড্রিম সাইকেল স্টোর ইউটিউব চ্যানেলকে যখনই আমি ক্রস করবো তখনই কিন্তু এই সাইকেলটা গিভওয়ে করবো। আরেকটা জিনিস দেখায় কাছে আসেন, তো এই জায়গায় কিন্তু আমি গিভওয়ে লিখে রাখছি, এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে দেখাইছি। আসসালামু আলাইকুম, তো আজকের ভিডিওতে আমরা কাইসেল প্রো এই সাইকেলটার একটা রিভিউ করব। অনেকের এই বাজেট থাকে অনেক কম, বাট তাদের শখ থাকে একটা অয়েল ব্রেকের সাইকেল কেনার। এই কারণে অনেকে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে, ভাই একটা অয়েল ব্রেকের সাইকেলের রিভিউ দেন। তো এর আগে আমরা যে সাইকেলটা রিভিউ করেছিলাম কোর হাইড্রো, এই সাইকেলটা আপনাদের অনেকের অনেক পছন্দ ছিল, বাট আমরা অনেক দিন ধরে চিন্তা করছি এই সাইকেলটা তো সবসময় মার্কেটে পাওয়া যায় না, তো এর বিকল্প কি সাইকেল পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা সাইকেল পেয়েছি, সেটা হলো এইটা কাইসেল প্রো। তো এখানে আপনারা পাচ্ছেন অয়েল ব্রেক, তার সাথে অনেক সুবিধা। তো আপনাদের ভিতরে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন, ভাই সাইকেলটা কই, পিছনে দেখছি না। তো এই সাইকেলটা যখন এখানে রাখা হয় ম্যাক্সিমাম লোক এসে বলে, ভাই আমার এই কালারের এই সাইকেলটাই লাগবে। তো এই কারণে আমরা সাইকেলটা মাঝে মাঝে নিচে নামায় রাখি, যাতে এই সাইকেলটা অন্য কেউ কিনতে না পারে। এবং আরো একটা কথা বলি, সেটা হলো আমাদের যে গিভওয়ে ছিল টি শার্টের, সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দিব এই সপ্তাহ শেষে। তো চলেন আমরা আমাদের যেই কাইসেলের রিভিউ সেখানে চলে যাই। এখন আমরা এই রক রাইডার সাইকেলটা নিচে নামাবো এবং কাইসেল সাইকেলটা উপরে উঠাবো, উঠাই আমাদের সম্পূর্ণ রিভিউ করব এবং লাস্টে কিন্তু সাইকেলটা আবার এখানে উঠায় রাখবো। তো চলেন আমরা সাইকেল নামায় ফেলি। তো এই সাইকেলটা কিন্তু অনেকটাই হালকা, এই কারণে আমাদের উঠাতে আমাদের তেমন একটা কষ্ট হয় না। বাট প্রথম দিকে যখন আমরা সাইকেল সেল করতাম স্টিল বডি সাইকেল, তখন কিন্তু আমাদের সাইকেল ওঠানো নামানোর সময় অনেক কষ্ট হতো। তো এই সাইকেলটা নামাতে তেমন একটা বেগ পেতে হলো না। আমরা রেড কালারের এই সাইকেলটা উপরে উঠাবো, উঠাই তারপরে আমরা এক এক করে রিভিউ দেওয়া স্টার্ট করবো, কোনো সমস্যা নেই। অ্যালুমিনিয়ামের সাইকেল দুইটাই, বাট ওইটা যেই পরিমাণ হালকা, মানে আসেন আপনাদের দেখাই, এই সাইকেলটার বডিটা একদম স্লিম এবং ডিজাইনটাও খুব মিনিমালিস্টিক এবং অনেক জোস, টায়ারটা মোটা আছে, সব মিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো যেহেতু যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেই জিনিসটাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। তো খুব বেশি একটা কাজ করা লাগবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলেই আপনারা কিন্তু এই সাইকেলটা জিততে পারেন। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে, ভাই ড্রিম সাইকেল সাথে অনেক দূরে চলে যাচ্ছে, আমরা কি তাহলে পাবো না? দেখেন ভাই, আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রতি একদিন পরপর ভিডিও আপলোড করার এবং আপনাদের এন্টারটেইন করার এবং ইনফরমেশন দেওয়ার। তো আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, আমাদের ড্রিম সাইকেল স্টোরকে ক্রস করতে পারবোই। তো কোনো ব্যাপার না, আমরা সাথে লেগে আছি। আরও একটা অ্যানাউন্সমেন্ট করি, সেটা হলো আমাদের যদি 50,000 সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আমি আরও একটা গিফট রাখার চেষ্টা করব। এই গিফটটা তো আছে আপনাদের জন্য, আরও একটা গিফট রাখার। তো এনিওয়েজ চলুন আমরা রিভিউতে চলে যাই। অয়েল ব্রেক এমন একটা জিনিস যেটা আসলে যারা রাইডিং করেন এবং যারা ইউজ করেছেন তারা ছাড়া কিন্তু বুঝবেন না মজাটা কত বেশি। মেকানিক্যাল ব্রেকের ব্যাপারে একটা ছোট গল্প বলি, যেহেতু আজকে গল্পই বলছি গল্পটা বলি। তো আমি মাঝে মাঝে আমার যে সাইকেলটা আগের ভিডিও দেখেছেন ওই সাইকেলটা নিয়ে শহরের ভিতরে যাচ্ছিলাম খুব জোরে, যে ব্রেক চেপে ধরছি সাইকেল ওই জায়গায় এবিএস হয়ে গেছে, এমনভাবে আটকে গেছে পিছন থেকে রিক্সা এসে আমার মেরে দিয়েছে। কারণ কি, সাইকেলের মেকানিক্যাল ব্রেক মাঝে মাঝে আটকে যায়, বাট অয়েল ব্রেকের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা হয় না। হ্যাঁ, অয়েলটা চেঞ্জ করতে হয়, বাট তার মানে এই না যে ওটা খুব বেশি প্যারা দেয়। তো অয়েল ব্রেকের সাইকেল চালায় যে কি পরিমাণ ভালো লাগে, আমার যখন মানে অনেক টাকা হবে তখন আমি অয়েল ব্রেকের অনেকগুলো সাইকেল কিনবো, তার ভিতরে প্রথমে রক রাইডার সাইকেলটা কিনবো, যেটা আপনারা সাবস্ক্রাইব করে ফ্রি জিততে পারেন। এনিওয়েজ, তো আমাদের যে কাইসেল সাইকেলটা আছে এই সাইকেলের বিশেষত্বটা কি, দুইটা জিনিস। একটা হলো এটা হলো অ্যালুমিনিয়ামের বডি পাচ্ছেন আপনি বাজেটের ভিতরে, এবং সেকেন্ড জিনিসটা হলো অয়েল ব্রেক পাচ্ছেন, এটাও বাজেটের ভিতরে। আর একটা বড় পার্থক্য আপনাদেরকে বলে দিই কোর হাইড্রোর সাথে, সেটা হলো কোর হাইড্রো হলো 7 স্পিডের পিছনে, আর এটা কিন্তু 8 স্পিডের, এবং সামনে কিন্তু 2-3 স্পিড। তো এই জায়গায় 2-4 মিল আছে। তো এনিওয়েজ চলেন আমরা ডিটেইল ইনডেপথে চলে যাই যে এটার ভিতরে আরও কি কি দিয়েছে কাইসেল কোম্পানি। সর্বপ্রথমে আমরা কথা বলবো এই সাইকেলটার বডিটা নিয়ে। তো এতে ব্যবহার করা আছে একটা 17 সাইজের ফ্রেম, এবং এর যে রিমটা আছে রিমটা কিন্তু 26 সাইজের একটা রিম, এবং রিমটা দেওয়া হয়েছে কিন্তু হাই রিম, এবং এই রিমের সাথে যে হাফসটা ব্যবহার করা আছে হাফসটা কিন্তু স্টিলের দিয়ে দিয়েছে। এবং এই সাইকেলটা যে বাজেট প্রাইস আছে এই বাজেটের ভিতরে কিন্তু আহামরি জিনিস আমরা আশা করতে পারি না,
কারণ যেখানে অয়েল ব্রেক দিচ্ছে অয়েল ব্রেকের পিছনে একটা খরচ আছে, অ্যালুমিনিয়াম বডি আছে এর পিছনে খরচ আছে, তো কোম্পানি কোনো না কোনো সাইড থেকে কিন্তু খরচাটা বাঁচাবে। তো আসেন আর কি কি আছে এখানে। স্প্যান্ডেল ব্যবহার করে দিয়েছে এরা, এখানে নাটটা দেয়নি, স্প্যান্ডেল দিয়েছে, ভালো প্যাচের স্প্যান্ডেল, আপনি চাইলে খুলে রাখতে পারবেন। এবং তার সাথে যে এতে যে সাসপেনশনটা দিয়েছে, সাসপেনশনের কোয়ালিটিটা কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির। এর আগে যে কোর হাইড্রোটা ছিল, কোর হাইড্রোর সাসপেনশনটা কিন্তু এর থেকে আমার কাছে বেটার লেগেছিল, বাট এর যে সাসপেনশনটা আছে, সাসপেনশনটার কোয়ালিটিটা কিন্তু অ্যাভারেজ লেভেলের, মানে 10-12 হাজার টাকার ভিতরে সাইকেলে যেই ধরনের সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের সাসপেনশন দেওয়া হয়েছে এই সাইকেলে। তো আরও একটা পজিটিভ দিক বলি এই সাইকেলের, তো এই সাইকেলটা আপনার যদি ড্রিম সাইকেলস ওয়েবসাইট থেকে কেনেন তাহলে আপনাদের দামটা পড়বে 14,500 টাকা। তো অনেকে আমার কাছে কমপ্লেন করেন, ভাই আপনি দামটা বলেন না। আমি এই জন্য দামটা বলি না কারণ দাম অনেক সময় বাড়ে অনেক সময় কমে। তো এইটা যখন ভিডিওটা পাবলিশ করতেছি এই টাইমের ডেটটা দেখে নিন এর আশেপাশে টাইমের জন্য, এর পরে কিন্তু দামটা বেড়ে গেলে আমি দায়ী থাকবো না, আগে থেকে বলে নিচ্ছি। তো কোর হাইড্রো এটার দাম কিন্তু পড়বে 15,500 আর এইটার দাম পড়বে 14,500, মানে আপনার 1,000 টাকা সেভ হচ্ছে। তো এতে কোর হাইড্রো থেকে আপনি কি বেশি পাচ্ছেন, এতে যে বিভিসেটটা ব্যবহার করা আছে বিভিসেটটা কিন্তু বিয়ারিং এর বিভিসেট, এবং এর সাথে পাচ্ছেন 8 স্পিড, বাট কোর হাইড্রোতে কিন্তু ছিল 7 স্পিড। সো আপনার কিন্তু এই জায়গায় ভালো একটা দিক পাচ্ছেন, প্লাস অয়েল ব্রেক, অ্যালুমিনিয়াম বডি এগুলো তো আপনি পাবেনই, এগুলো আপনার দেয়া হয়েছে অলরেডি। কাইসেল প্রো এই সাইকেলটা ব্যবহার করা হয়েছে অয়েল ব্রেক, যেটা আমরা আগে বলেছি। তো এই অয়েল ব্রেকটা ব্র্যান্ডিং করা হয়েছে কাইসেল নামেই, এবং এতে যে শিফটারটা আছে শিফটারটা কিন্তু এর সাথে অ্যাটাচ না, আলাদা। কোর হাইড্রোতেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখছি, অ্যাটাচ না, আলাদা আছে। এর ডান পাশে মানে এই পাশে আছে 8 স্পিডের একটা শিফটার, আর বাম পাশে আছে 3 স্পিডের একটা শিফটার। এই দুটো শিফটারের কোয়ালিটিটাও কিন্তু কোর হাইড্রোর মতো, এবং এর যে শিফটিং এর ব্যাপারটা এই প্লাস্টিকটা অনেক কিন্তু ভালো লাগছে আমার কাছে, অতটা হালকা না, মোটামুটি ভালোই। এবং এতে যে ব্রেক লিভার দুটো ব্যবহার করা হয়েছে এই দুটো কিন্তু অ্যালুমিনিয়ামের, এবং কোর হাইড্রোটার থেকেও কিন্তু বেটার দিয়েছে এর ব্রেক লিভারটা। কোর হাইড্রো যেটা আমাদের পাশে আছে আপনাদের দেখাই দিই, এটা কিন্তু একদম পাতলা, বাট এইটা কিন্তু ভালো মোটা আছে এবং ধরে ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে হাতে। তো মোটামুটি এর অয়েল ব্রেকের কোয়ালিটিটা টাকার তুলনায় ঠিক আছে। আর যদি এর ব্রেক মেশিনটার কথা বলি আমরা, আসেন আপনাদেরকে দেখাই। তো এর মেশিনটাও কিন্তু কাইসেল নামেই ব্র্যান্ডিং করা হয়েছে, এবং এর যে ব্রেকিং সিস্টেমটা আছে সেটা অনেক ভালো হবে বলে আমার কাছে আশা করা যায়। কিন্তু যেহেতু এটা কম বাজেটের একটা অয়েল ব্রেকের সাইকেল, আপনারা কিন্তু একটু সতর্কতার সাথে ব্যবহার করবেন। এবং এতে ব্যবহার করা হয়েছে 160 mm একটা ডিস্ক, যার ফলে কিন্তু ব্রেকিংটা ভালোই হবে। এবং এই সাইকেলটাতেও কিন্তু অন্যান্য সাইকেলের মতো ডান হাতে ব্রেক বাম হাতে, এবং বাম হাতেটা ডান হাতে। এইবার আমরা কথা বলবো এই সাইকেলটার ক্রাংকসেটটা নিয়ে। তো এই ক্রাংকসেটটা কিন্তু ব্যবহার করা হয়েছে স্টিলের একটা ক্রাংকসেট, এবং ক্রাংকসেটের একটা ভালো দিক আছে, সেই ভালো দিকটা কি জানেন? ভালো দিকটা হলো এই ক্রাংকসেটটা স্টিলের হলেও এর উপরে একটা প্লাস্টিকের পরত দেওয়া আছে, আর এই প্লাস্টিকের পরতটা কিন্তু দেখতে খুবই জোস লাগে, একটা স্পাইডার ফিল আছে। আর এর উপরে যেই চেঞ্জারটা আছে, চেঞ্জারটা কিন্তু কাইসেল নামেই ব্র্যান্ডিং করেছে এরা। এরা চেষ্টা করছে সাইকেলের প্রতিটা পার্টস সাইকেলের যে নাম সেম নামে ব্র্যান্ডিং করতে। তো আমরা তো কাইসেল সাইকেলের সরাসরি পুরো শপে এনিওয়েজ। তো আর পিছনে যে ব্যাকডেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 8 স্পিডের, মানে যেই ফ্রিটা আছে ফ্রিটা কিন্তু 8 স্পিডের একটা ফ্রি। ফ্রির কোয়ালিটির সম্পর্কে যদি জিজ্ঞেস করেন আমার কাছে অ্যাভারেজ লাগছে, খুব ভালো লাগে নাই, বাট এই সব কিছু মিলায় যে একটা কম্বিনেশনটা কিন্তু ভালোই। মানে আপনি দামের তুলনায় যা পাচ্ছেন এই সাইকেলটা যদি আপনি একটু সতর্কভাবে চালান তাহলে কিন্তু খুব ভালো সার্ভিস দেবে আপনাকে। তো এইবার আমরা কাইসেল প্রো সাইকেলটা একটু রাস্তায় চালিয়ে দেবো, এবং রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করবো যে এই সাইকেলটা চালায় কেমন লাগলো, এবং ব্রেকিং ট্রেকিং দিয়ে সব কিছু কেমন কাজ করতেছে। এইবার আমরা মেইন রোডে চলে আসছি বাইসাইকেল রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, যে নতুন সাইকেল চালানোর সময় কেমন লাগে। তো আমি রাস্তায় পার হতে পারছি না, এত ভিড় আজকে চাচা সাইড। তো এই সাইকেলটা চালায় আমার কাছে প্রথম ভালোই লাগতেছে। তো এর ব্রেকটা কেমন কাজ করে সেটা এখন দেখবো। তো এর অয়েল ব্রেকের কোয়ালিটিটা মোটামুটি ভালো। তো সব মিলায়ে সাইকেলটা যদি আপনি কেনেন তাহলে আপনি চালায় ভালোই মজা পাবেন যা আমার কাছে মনে হচ্ছে। এইবার আমরা সেই তিনটা জিনিসের কথা হলো, যে তিনটা জিনিস আপনার বডির সাথে সাইকেলকে কানেক্ট করে রাখে। প্রথম জিনিস হলো সিট, যেটার উপরে আপনি সুন্দর করে বসে সাইকেলটা চালাবেন, সেটার কমফোর্টেবল জরুরি হওয়া। এবং তারপরে হলো এর গ্রিপ, যেটা আপনি ধরে সাইকেল চালাবেন। এবং লাস্টলি এর প্যাডেল, যেটা ভালো না হলে আপনি কিন্তু সাইকেল চালায় কখনোই মজা পাবেন না। এই সাইকেলে যে সিটটা ব্যবহার করা হয়েছে সাধারণত 10-12 হাজার কি 15 হাজার টাকা রেঞ্জের ভিতরে যে সিটগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের সিটই ব্যবহার করেছে কাইসেল কোম্পানি। এবং তার সাথে যেই গ্রিপটা দিয়েছে এই গ্রিপটা একটু ডিজাইনটা আলাদা করেছে, অন্যান্য গ্রিপগুলো সব এরকম হয় যেরকম দেখছেন ফরএভারের গ্রিপটা কেমন, এর থেকে ডিফারেন্ট এইটা। এবং লাস্টলি যে প্যাডেলটা নিয়ে কথা হলো, প্যাডেল যেটা দিয়েছে এটা কিন্তু প্লাস্টিকের একটা প্যাডেল দিয়েছে, বাট প্লাস্টিকের দিলেও
খুব একটা উন্নত মানের প্লাস্টিক দেয় নাই, এটা জাস্ট এভারেজ মানের যে প্লাস্টিকটা আছে সেই ধরনের প্লাস্টিক দিয়ে দিয়েছে। তো সম্পূর্ণ মিলায়ে যদি আপনারা আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই কাইসেল সাইকেলটা মানে কাইসেল প্রো সাইকেলটা কেমন হবে, আমি যদি নিতে চাই তাহলে কেমন হবে, তো আমি বলবো যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনারা এর থেকে বেটার যেগুলো ফরএভার পার্লের দিকে যেতে পারেন কিংবা স্পোর্টস লাইফের দিকে যেতে পারেন। বাট যদি এমন হয় যে না ভাইয়া 15,000 টাকার উপরে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, তাহলে আপনারা কিন্তু এই সাইকেলটা বিবেচনায় রাখতে পারেন অয়েল ব্রেকের জন্য। আর যদি মনে করেন যে না আমরা এটা নিবো না, তাহলে আপনি কোর হাইড্রোটাও নিতে পারেন, দুটাই কিন্তু ভালো সাইকেল। এবং যদি বলেন যে ভাই আমার ডিসকাউন্ট লাগবে আমি কোথা থেকে নিব, তাহলে আপনাদের জন্য একটা অফার দিয়ে দিই, সেটা হলো ড্রিম সাইকেল স্টোরের ওয়েবসাইট থেকে, শুধুমাত্র ওয়েবসাইট থেকে যদি আপনারা সাইকেলটা কেনেন তো ওইখানে যে দেখবেন একটা কুপন কোডের অপশান আছে, ওই কুপন কোডের অপশানে যে ফয়সাল 5 আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই কুপন কোডটা দেন, তাহলে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ডিসকাউন্টের টাকা দিয়ে আমার পক্ষ থেকে আপনি একটা ট্রিট নিয়ে নিন, কোনো ব্যাপার না। তো এই ছিল মোটামুটি আজকের কাইসেল পুরো সাইকেলটার একটা ছোটোখাটো রিভিউ। আমি চেষ্টা করি যে যতটুকু আমার ভালো লাগে ততটুকু আপনাদের সাথে শেয়ার করার। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা জিনিস একটু মনে করাই দিই, এই সাইকেলটা আমার প্রিয় একটা সাইকেল, আপনার জন্য রেখে দিয়েছি, আপনারা জাস্ট ড্রিম সাইকেল স্টোরকে ক্রস করাই দেন আমার চ্যানেলটা, আমি আপনাকে এই সাইকেলটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।